কচি পাঁঠার মাংস শুনলে যেন জিভে জল চলে আসে। আর এই মাংসটায় যদি একটু আলু দিয়ে পাতলা ঝোল রান্না হয় তাহলে তো কোনো কথাই হবে না। তাই একটু ভিন্ন স্বাদের এই পাঁঠার মাংস রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মাংস আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এই সমস্ত মশলাগুলো আমি শিলে বেটে নিয়েছি। আপনাদের কাছে যদি ব্যবস্থা না থাকে আপনারা গুঁড়ো মশলা দিয়েও রান্না করলে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন হলুদ, উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে একেবারে সুন্দর করে মেখে নিতে হবে হাত দিয়ে। মেখে হাতে যদি টাইম থাকে 1 থেকে 1.5 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবেন, না হলে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্না করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। আর আলুটা আমি হালকা করে একটু ভেজে নেব। জানেন তো, রান্নাটা না নিজের মনের উপর ডিপেন্ড করে। মন যদি ভালো থাকে রান্নার স্বাদ দুগুণ বেড়ে যায়। আলুটা হালকা করে ভেজে তুলে নিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। হালকা করে একটু ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংস খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আর এই পাঁঠার মাংসটা আমি কিন্তু কুকারে দিয়ে রান্না করব না, এই কড়াইতেই রান্না করে নেব। এই দেখুন, খুব ভালো করে মাংস কষানো হয়ে গেছে। আমি উপর থেকে দিয়ে দেব গরম জল। মাংস সবসময় গরম জল ব্যবহার করবেন, খুব টেস্ট হবে। আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে মাংস রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকা তুলে বাটা গরম মশলা দিয়ে দিলেই রেডি হয়ে গেল পাঁঠার মাংস আলু দিয়ে পাতলা ঝোল। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।